কোনদিন একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি শক্তি দিয়েছে, সাহস দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। বলেছেন কবির নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার আনিয়েছে নারী, অর্ধেক তার নয়। নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দেবে অধিকার হে বিধাতা। বেগম রোকেয়া বলেছেন, তোমার মেয়েদেরকে শিক্ষা দিয়ে ছাড়িয়ে দাও, তারা নিজেদের ভাত কাপড় ব্যবস্থা নিজেরাই করবে। আমাদের নারী সমাজের শিক্ষায় তার অবদান রয়েছে। দত্তের বাবা ছিলেন একজন স্বল্প বেতনের নিম্নপদস্থ কর্মচারী। শৈশব থেকে শত দরিদ্রতার মাঝে বড় হয়েছেন। শৈশব থেকে কৈশোরে পদার্পণের সময় তার শারীরিক স্বাভাবিক পরিবর্তন না ঘটলে স্কুল ও সমাজে বারবার নির্যাতনের শিকার হন। জন্মগতভাবে ছেলে সন্তানের স্বীকৃতি পেলেও বয়সন্ধিকালে তার শারীরিক ও মানসিক পরিবর্তনে ভিন্নতা দেখা দিলে সমাজ তাকে পরিচয় দেয় হিজড়া। এই পরিচয়ের জন্য তাকে তার পরিবার ছাড়তে হয়। পরিবার ছেড়ে তিনি হিজড়া সম্প্রদায়ের সাথে জড়িয়ে পড়েন। এরপর সেই সম্প্রদায়ের গুরুর কাছেও প্রতিনিয়ত শারীরিক নির্যাতনের শিকার হয়ে ভিক্ষাবৃত্তিতেও জড়াতে হয়েছে। তার সম্প্রদায়ের মানুষগুলোর জন্য সহযোগিতা ও উন্নতির কথা ভেবে এক পর্যায়ে তিনি নক্ষত্র মানব কল্যাণ সংস্থা নামে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান গড়ে তোলেন। সমাজের অবহেলিত নির্যাতিত পিছিয়ে পড়া লৈঙ্গিক বৈচিত্র্যময় জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা এবং সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে পাখি দত্ত হিজড়ার এই প্রতিষ্ঠান।